ওয়েলকাম এই ভিডিওতে আমরা একটি কমার্শিয়াল মোটরের ব্যাপারে আলোচনা করবো আগের ভিডিওতে আমরা একটা বেসিক ডায়াগ্রাম দেখেছিলাম ইলেকট্রিক মোটরের এবার সেই ইলেকট্রিক মোটরের সঙ্গে কমার্শিয়াল মোটরের কিছু কিছু পার্থক্য আছে যেমন আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে মোট ম্যাগনেট সেগুলি কিন্তু ইলেকট্রোম্যাগনে অ্যান্ড ইলেকট্রো ইজ প্লেসড ইন প্লেস অফ পার্মানেন্ট ম্যাগনেট অর্থাৎ মোটরের যে বেসিক ডায়াগ্রাম সেখানে যে ম্যাগনেট দেখানো হয়েছিল যে নর্থ এবং সাউথ পোল এই ম্যাগনেট কিন্তু পারমানেন্ট ম্যাগনেট সাধারণত নয় এটি হল ইলেকট্রো ম্যাগনেট দ্বিতীয়ত লার্জ নাম্বার অফ টার্নস অফ দ্য কন্ডাক্টিং ওয়ার ইন দ্য কারেন্ট ক্যারিং কয়েল অর্থাৎ এখানে যে কারেন্ট ক্যারিং যে কয়েলটি ব্যবহার করা হয়েছে এবিসিডি নামক যে কয়েলটি আগের ভিডিওতে দেখানো হয়েছিল অর্থাৎ এখানে দেখো এবিসিডি নামক যে কয়েলটি দেখানো হয়েছে সেই কয়েলটিতে কিন্তু একটিমাত্র টার্ন থাকে না প্র্যাকটিক্যালি এতে অনেক বেশি সংখ্যক টার্ন থাকে এবং তৃতীয়ত যে পার্থক্য সেটা হচ্ছে সফট আয়রন কোর ইজ 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 সফট কোর ইন হুইচ দ্য কয়েল ইজ উন্ড মানে একটা সফট কোরের ওপরে এই কোর যে আছে কোর মেটেরিয়ালের ওপরে কিন্তু কয়েলটাকে জড়ানো থাকে এবার দ্য সফট আয়রন কোর অন হুইচ দ্য কয়েল ইজ উন্ড প্লাস দ্য কয়েল ইজ কল অ্যাস আর্মেচার এই যে সফট আয়রন কোর তার ওপরে কয়েলটিকে জড়ানো হলো তাকে একত্রে কিন্তু বলা হচ্ছে আর্মেচার এবার এটা কি করে এর কাজ হচ্ছে মোটরের যে পাওয়ার আউটপুট তাকে বাড়িয়ে তোলা এগুলি হচ্ছে যে আমার বেসিক মোটরের ডায়াগ্রাম ছিল তার সঙ্গে কমার্শিয়াল ইনস্টলেশনের ক্ষেত্রে যে মোটর ব্যবহৃত হয় প্র্যাকটিক্যালি তার কিছু পার্থক্য অর্থাৎ আগেরটি ছিল কেবলমাত্র বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মোটর এবার সেই বেসিক আইডিয়া থেকে আমরা আসছি সেই ধারণার দিকে যে প্র্যাকটিক্যালি যে মোটর ব্যবহার করা হয় তাতে কি কি পার্থক্য বা তাতে কি কি জিনিস থাকে সেই ধারণাতে এবার এই যে আমি ইলেকট্রো কথা বললাম যেটা ম্যাগনেট পার্মানেন্ট ম্যাগনেটের পরিবর্তে ব্যবহার করা হয় এবার এই অ্যাকচুয়ালি এই জিনিসটাকে মোটরের ক্ষেত্রে বলা হয় ফিল্ড এবার এই ফিল্ড কি ধরনের বা কী ধরনের ইলেকট্রোম্যাগনেট সেখানে ব্যবহৃত হচ্ছে তার প্রকৃতির ওপরে ভিত্তি করে ডিসি মোটরকে কতগুলি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা যেতে পারে অর্থাৎ যে মোটর ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে চলে তাকে কতগুলি ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে দেখো উপরে আমি লিখেছি ক্যাটাগরিগুলি হচ্ছে সেপারেটলি এক্সাইটেড মোটর সান্ট মোটর সিরিজ মোটর এবং কম্পাউন্ড মোটর এই যে পার্থক্য এই পার্থক্যগুলি করা হচ্ছে মোটরের যে ফিল্ড অর্থাৎ মোটরের যে ইলেকট্রোম্যাগনেট বা পারমানেন্ট ম্যাগনেটের পরিবর্তে যেটা রাখা হচ্ছে অর্থাৎ যার মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড সরি ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে দেখো চিত্রে দেখানো আছে যে এই নর্থ সাউথ পোল এগুলি অ্যাকচুয়ালি কি করছে এখানে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স তৈরি হচ্ছে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স তৈরি হওয়ার জন্য এই ম্যাগনেট রাখা হয়েছে এবার এই ম্যাগনেটটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট পারমানেন্ট ম্যাগনেট জেনারেলি নয় এবার এই আমরা কিভাবে পাওয়ার দিচ্ছি বা ইলেকট্রো ম্যাগনেট কীভাবে তৈরি করছি তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু এই কতগুলি ক্যাটাগরিতে ডিসি মোটরকে ভাগ করতে পারি ক্যাটাগরিগুলি হচ্ছে সেপারেটলি এক্সাইটেড সান্ট মোটর সিরিজ মোটর এবং কম্পাউন্ড মোটর এরপরে যে টপিকটিতে আমরা আসবো সেটি হচ্ছে ইলেকট্রিক জেনারেটার এখানে ইলেকট্রিক জেনারেটারের একটি বেসিক সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে এবং আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের ব্যাপারে আলোচনা করেছি তখন আমরা জানি কিছু কিছু এক্সপেরিমেন্ট আমরা করেছি যেখানে দেখা গেছে যে কোনো একটা কোর মেটেরিয়াল তার উপরে কোনো কন্ডাক্টারকে জড়ানো আছে এবং সার্কিট একটি গ্যালভানোমিটার দ্বারা ক্লোজ করা আছে এরকম কোনো সার্কিটের কাছে যদি আমরা একটা ম্যাগনেটের পোলকে নিয়ে আসি নর্থ অথবা সাউথ পোলকে নিয়ে আসি তাহলে দেখা যায় যে যখন যে মুহূর্তে ম্যাগনেটকে ওর কাছাকাছি আনা হচ্ছে যখন মুভমেন্ট হচ্ছে ম্যাগনেটটির সেই সময়ে ওই কয়েলটির মধ্যে একটি কারেন্ট ফ্লো হয় এবং এই যে কারেন্ট ফ্লো হচ্ছে কারেন্ট ফ্লো হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের মাধ্যমে সামান্য কিছু কারেন্ট তৈরি হতো এবং যার মাধ্যমে কিন্তু গ্যালভানোমিটারের কিছু ডিফ্লেকশান অর্থাৎ কিছু কাঁটার যে কিছুটা নড়ে ওঠা আমরা লক্ষ্য করেছিলাম এবার এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান এই প্রিন্সিপালকে কাজে লাগিয়েই ইলেকট্রিক জেনারেটার তৈরি করা হয় এবং সেই ইলেকট্রিক জেনারেটারের মাধ্যমে প্রচুর পরিমাণে কারেন্ট উৎপন্ন করা হয় এবং এই ইলেকট্রিক জেনারেটারের যে প্রিন্সিপাল সেটাকে আমরা ঘরেও এমনকি তৈরি করতে পারি এই প্রিন্সিপালকে কাজে লাগিয়ে ঘরেও আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং লার্জ স্কেলে ইন্ডাস্ট্রিতে অর্থাৎ বড় বড় শিল্পে লার্জ স্কেলে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে এবার দেখো এবার কিভাবে এই জেনারেটার কাজ করে সেই আলোচনায় আসা হচ্ছে ং রেক্ট্যাঙ্গুলার কয়েল এবটুইন টু পোলস অফ পারমানেন্ট ম্যাগনেট অ্যান্ড দ্য টু এন্ডস অফ দ্য কয়েল কানেক্টেড টু টু রিংস আর ওয়ান অ্যান্ড আর টু এখানে দেখো এইখানে যে একটি কয়েল এবি নাম নাম দিয়ে ডিনোট করা হয়েছে এখানে রেক্ট্যাঙ্গুলার কয়েল ব্যবহার করা হয়েছে এবং এই রেক্ট্যাঙ্গুলার কয়েলের যে দুটি এন্ড তাকে আর নামক একটি রিং এবং আর নামক একটি রিংয়ের সঙ্গে যুক্ত করা আছে এবং এবং তাই সেই কয়েলটিকে রাখা হয়েছে কোথায় কয়েলটিকে রাখা হয়েছে ম্যাগনেটের নর্থ এবং সাউথ পোলের মাঝখানে অর্থাৎ ম্যাগনেটের নর্থ সাউথ পোলের মধ্যে রাখার অর্থই হচ্ছে এখানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তৈরি হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে এবং সেই ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের মধ্যে এই কয়েলটিকে রাখা হয়েছে এবং কয়েলের যে দুটি এন্ড আর ওয়ান এবং আর টুর সঙ্গে যুক্ত করা আছে এবং কয়েলের যে ভেতরের দিক সেই দিকটি হচ্ছে ইনসুলেট করা আছে এবার লক্ষ্য করো

এই আর ওয়ান এবং আট টু রিংয়ের যে ভেতরের দিক ভেতরের দিকটা হচ্ছে ইনসুলেটেড এই রিং একটা রিংয়ের ভেতরের দিকটা হচ্ছে ইনসুলেট করা অর্থাৎ কারেন্ট ক্যারি করে না ইনসুলেট করা আছে সেই ইনসুলেটেড এন্ডটা কোথায় বসানো আছে একটা অ্যাক্সেল এই যে চোঙাকৃতি যে বস্তু এটা হচ্ছে অ্যাক্সেল সেই অ্যাক্সেলের ওপরে রিংয়ের ভেতরের দিকটা লাগানো আছে এবং বাইরের যে প্রান্ত সেটা কার সঙ্গে ফিক্সড আছে সেটা হচ্ছে এই ব্রাশ বি ওয়ান এবং বি টু এই দুটি হচ্ছে ব্রাশ ব্রাশ হচ্ছে কারেন্ট ক্যারি করতে পারে এর মধ্যে কারেন্ট ফ্লো করতে পারে সাধারণত এটি কার্বনের তৈরি হয় এবং এটি কারেন্ট ক্যারি করতে পারে এবং এর এই যে ব্রাশ তারা কিন্তু স্টেশনারি অর্থাৎ এই ব্রাশের কিন্তু মুভমেন্ট হয় না এই ব্রাশ দুটি কিন্তু স্টেশনারি কন্ডিশনে থাকে এবং এই ব্রাশ দুটি অর্থাৎ এখানে যে ছবি দেখানো হচ্ছে বি ওয়ান ব্রাশের সঙ্গে আর ওয়ান যে রিং সেই রিংটির বাইরের প্রান্ত যুক্ত আছে এবং আট টু যে রিং তার বাইরের প্রান্তটা ব্রাশ বিটুর সঙ্গে যুক্ত আছে এবং এই যে অ্যাক্সেল অ্যাক্সেলের ওপরে এই রিং আর ওয়ান এবং আট টুর ভেতরের দিক যেটা ইনসুলেট করা আছে সেটা বসানো আছে এবং এই যে অ্যাক্সেল এই অ্যাক্সেলটিকে বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি প্রয়োগ করে ঘোরানো যেতে পারে এবার দেখো হোয়েন দ্য অ্যাক্সেল অ্যাট্যাচড টু টু দ্য টু রিংস ইজ রোটেটেড সাজ দ্যাট দ্য আর্ম এবি মুভস আপ অ্যান্ড দ্য আর্ম সিডি মুভস ডাউন ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড বাই পারমানেন্ট ম্যাগনেট লেটাস্ট কনসিডার দ্যাট দ্য কয়েল এবি সিডি রোটেটেড ইন দ্য অ্যারেঞ্জমেন্ট শোন ইন ফিগার ইন ক্লক ওয়াইজ ডাইরেকশন আমি আগেই বলেছিলাম যে অ্যাক্সেলের মাধ্যমে আমরা টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে ঘোরাতে পারি অর্থাৎ অ্যাক্সেলটিকে বাইরে থেকে আমরা ফোর্স বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করে ঘোরাতে পারি তো ধরা যাক এমনভাবে আমরা অ্যাক্সেলটিকে ঘোরাচ্ছি যাতে করে এই এবি কয়েল সাইট এবি কয়েল সাইটটা উপরের দিকে ওঠে এবং সিডি কয়েল সাইটটা নিচের দিকে নামে এর জন্য আমাদেরকে অ্যাক্সেলটিকে ক্লক ওয়াইজে ঘোরাতে হবে এবার এই এবি কয়েল সাইট সিডি কয়েল সাইড এটা ঘুরবে কেন কারণ দেখো এখানে অ্যাক্সেলটির ওপরে বসানো আছে রিং দুটি আর ওয়ান এবং আর টু রিং এবং তার সঙ্গে লেগে আছে এবি এবং সিডি সাইড দুটি সুতরাং যদি আমরা অ্যাক্সেলটিকে ঘোরাই তাহলে এ এই কয়েলটি সাথে করে একসাথেই ঘুরবে এবার যদি আমরা এই অ্যাক্সেলটিকে ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে এবি সাইডটা কোন দিকে যাবে উপরের দিকে এবং সিডি কয়েল সাইডটা কিন্তু নিচের দিকে নামবে এবার এই যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স যেটা নর্থ থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে তাকে কিন্তু এই যে কয়েল সাইডগুলো কাট করবে এবং তার ফলে কি হবে তাতে কিছুটা ইএমএফ ইন্ডিউসড হবে এবং ইএমএফ ইন্ডিউস হওয়ার ফলে কী হবে যেহেতু এখানে সার্কিটটা কমপ্লিট আছে অর্থাৎ ক্লোজড সার্কিট তার জন্য এই পথে একটা কারেন্টের ফ্লো হবে এবার এই যে কারেন্টের ফ্লো হচ্ছে কয়েলের মধ্যে সেটা কোন দিক থেকে কোন দিকে হবে এর জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ফ্লেমিং এস লাইট হ্যান্ড রুল যদি আমরা অ্যাপ্লাই করি তো আমরা লক্ষ্য করো আমরা ডান হাতের যে তিনটি আঙুল প্রথম তিনটি আঙুল তাদেরকে এক্সপ্যান্ড করছি তাহলে দেখো এই যে ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ এই আঙুলটি এটির মাধ্যমে বোঝাচ্ছে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড যেদিকে পাস করছে এবং এই যে থাম এই থাম্বের মাধ্যমে বোঝানো হচ্ছে যেদিকে কয়েলটি মুভ করছে এখানে এবি সাইডটি কোন দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে তাই থাম উপরের দিকে পয়েন্ট করেছে এবং এই যে মিডিল ফিঙ্গার এটা বোঝাবে কারেন্টের ডাইরেকশানকে অর্থাৎ কারেন্টের ডাইরেকশান কোন দিকে হবে মিডিল ফিঙ্গার যেদিকে পয়েন্ট করে আছে অর্থাৎ এ থেকে বিয়ের দিকে এবং একইভাবে এই যে সিডি কয়েল সাইড সিডি কয়েল সাইডের জন্য কারেন্ট কোন দিকে যাবে সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমার যে ডান হাতের তিনটি আঙুলকে যদি আমরা এক্সপ্যান্ড এইভাবে করি প্রথম তিনটি আঙুলকে এই যে ইন্ডেক্স ফিঙ্গার এটা বোঝাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন থাম অর্থাৎ বুড়ো আঙুল যেটা নিচের দিকে পয়েন্ট করা আছে যার জন্য দেখা যাচ্ছে না থাম দিয়ে বোঝানো হচ্ছে ডাইরেকশন অব দ্য সিডি কয়েল মুভমেন্ট অর্থাৎ সিডি কয়েল নিচের দিকে যাচ্ছে এবং লক্ষ্য করো এই যে মিডিল ফিঙ্গার এটা কিন্তু উপর থেকে নিচের দিকে অর্থাৎ সি থেকে ডি এর দিকে মুভ করে আছে অর্থাৎ কারেন্টটা এই কয়েলের মধ্যে সি থেকে ডি এর দিকে ফ্লো করবে এবং যেহেতু বাইরে থেকে এই কয়েল সাইডটা বি ওয়ান এবং বি টুর সঙ্গে যুক্ত আছে তাহলে এক্সটার্নাল যে সার্কিট সেখানে কারেন্ট কোন দিকে যাবে বি থেকে বি ওয়ানের দিকে কারেন্ট ফ্লো করবে এক্সটার্নাল সার্কিটের মধ্যে দিয়ে অর্থাৎ ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে আমরা কারেন্টের ডাইরেকশানটা পেয়ে গেলাম এবার দেখো এখানে একটিমাত্র কয়েল সাইট দেখানো হয়েছে এবং কয়েলে একটিমাত্র টার্ন দেখানো হয়েছে এবার কয়েলে যদি আমরা একের বেশি সংখ্যক টার্ন থাকে তাহলে কি হবে সেই প্রত্যেকটি টার্নের জন্য আলাদা আলাদা কারেন্ট হবে এবং সেই যে কারেন্ট সেটা কিন্তু অ্যাডিটিভ ইন নেচার অর্থাৎ সেই কারেন্টগুলি যোগ হবে এবং যোগ হয়ে যে টোটাল কারেন্ট সেটাই এক্সটার্নাল সার্কিটের মধ্যে ফ্লো করবে অর্থাৎ এই কয়েলের মধ্যে যত বেশি সংখ্যক টার্ন থাকবে তত কিন্তু কারেন্টের পরিমাণটা বৃদ্ধি এবার যখন অর্ধেক রোটেশন হয়ে যাবে অর্থাৎ যখন অর্ধেক রোটেশন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এবি সাইডটা তখন আবার এই দিকে চলে এলো অর্থাৎ এইখানে হয়ে গেল আমার এ এবং এখানে বি এবং সিডি কয়েল সাইডটা তখন কোন দিকে চলে আসবে সিডি কয়েল সাইডটা এই দিকে চলে আসবে অর্থাৎ এখানে ডি এবং এখানে সি হয়ে যাবে এবং তাই যদি হয় সেক্ষেত্রে আমার কারেন্টের ডাইরেকশন কি হচ্ছে তখন কিন্তু আর এবি কয়েল সাইড হাফ রোটেশন হয়ে যাওয়ার পরে যখন এই দিকে চলে আসছে এবি কয়েল সাইড কিন্তু তখন আর উপরের দিকে উঠছে না এবি কয়েল সাইডটা তখন নিচের দিকে নামবে এবং এই যে সিডি কয়েল সাইট যেটা তখন এইখানে চলে আসবে সিডি সাইডটা তখন উপরের দিকে ওঠার চেষ্টা করবে অবশ্যই আমরা জানি যদি উপরের দিকে ওঠে কারেন্টের ডাইরেকশান কোন দিকে হবে এই দিক থেকে দিকে অর্থাৎ এখানে যদি ডি আর এখানে যদি সি থাকে কারেন্টের ডাইরেকশান হবে ডি থেকে সি এর দিকে এবং এখানে যদি বি আর এখানে যদি এ থাকে কারেন্টের ডাইরেকশান কোন দিকে হবে বি থেকে এর দিকে অর্থাৎ কারেন্টের ডাইরেকশানটা অর্ধেক রোটেশন হয়ে যাওয়ার পরে কয়েল যে দুটি সাইড এবি এবং সিডি এই যে দুটি সাইড তাতে কারেন্টের ডাইরেকশান কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ অর্ধেক রোটেশান হয়ে যাওয়ার পরে কারেন্টের ডাইরেকশান এবি কয়েলের মধ্যে হয়ে যাবে বি থেকে এ এর দিকে এবং সিডি কয়েলে হয়ে যাবে ডি থেকে সি এর দিকে অর্থাৎ কারেন্টের ডাইরেকশানটা চেঞ্জ হয়ে গেল এবং তাই যদি হয় এবং আমরা যদি আর অন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করি অর্থাৎ এই যে সমস্ত আমরা যে রিং ব্যবহার করেছি এগুলির ব্যবস্থা যদি না গ্রহণ করি তাহলে কি হতো তাহলে আমার যে ডি সাইড সেটা কার সঙ্গে যুক্ত থাকতো সবসময় বি টুর সঙ্গে যুক্ত থাকতো এবং যে এ সাইড সেটা সবসময় আমার বি ওয়ানের সঙ্গে যুক্ত থাকতো এবার যখন কারেন্টের ডাইরেকশান পাল্টে গেছে তখন বি থেকে এ এর দিকে কারেন্ট যাচ্ছে এবং ডি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে এবং আমরা কী জানছি ডি সবসময় বি টুর সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে কি হবে কারেন্টের ডাইরেকশান যে এক্সটার্নাল সার্কিট আছে এক্সটার্নাল সার্কিটে কিন্তু কারেন্টের ডাইরেকশান চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে বি থেকে বি দিকে অর্থাৎ এক্সটার্নাল সার্কিটেও কারেন্টের ডাইরেকশানটা তখন চেঞ্জ হয়ে যাবে তখন কারেন্টের ডাইরেকশান হয়ে যাবে বি থেকে বি টু প্রথমে দেখো কারেন্টের ডাইরেকশান বি টু থেকে বি ওয়ানের দিকে আছে কিন্তু অর্ধেক রোটেশন হয়ে যাওয়ার পরে যখন কয়েলের কারেন্ট গুলো উল্টে গেল বা পরিবর্তিত হয়ে গেল তার দিক তখন এক্সটার্নাল সার্কিটেও কিন্তু কারেন্টের ডাইরেকশান পরিবর্তিত হয়ে বি থেকে বি দিকে হয়ে যাবে কিন্তু এইভাবে যে কারেন্ট আমরা পাবো সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ কারেন্টের ডাইরেকশান একটা হাফ সাইকেলে একদিকে ফ্লো করছে এবং পরবর্তী যে হাফ সাইকেল তখন কিন্তু কারেন্টের ডাইরেকশান উল্টো দিকে ফ্লো করছে এইভাবে আমরা একটা অল্টারনেটিং কারেন্ট এখানে পাবো কিন্তু এসবই হবে যদি আমরা কোনোরকম এই যে রিংয়ের অ্যারেঞ্জমেন্ট না রাখি এখানে যে আমরা রিং রেখেছি আর ওয়ান আর টু এই ধরনের রিং যদি আমরা কোনো কমিউটেটার অ্যারেঞ্জমেন্ট যদি আমরা না রাখি তাহলে হবে কিন্তু যদি আমরা এই যে যন্ত্র এই যে জেনারেটার এখান থেকে যদি আমরা ডাইরেক্ট কারেন্ট পেতে চাই তাহার জন্য আমাদেরকে কিন্তু কমিউটেটারের ব্যবস্থা করতে হবে এখানে লক্ষ্য করো টু গেট এ ডাইরেক্ট কারেন্ট হুইচ ডাজনট চেঞ্জ ডাইরেকশান উইথ টাইম দেন এ স্প্লিট রিং টাইপ কমিউটেটার মাস্ট বি ইউজড অ্যান্ড উইথ দিস অ্যারেঞ্জমেন্ট ওয়ান ব্রাশ ইজ at অল টাইমস ইন contact উইথ দ্য আর্ম which ইজ মুভিং আপ ইন দ্য ফিল্ড While দ্য আদার ব্রাশ ইজ at অল টাইমস ইন contact উইথ দ্য আর্ম which is মুভিং downwards. অর্থাৎ এখান থেকে যদি আমাদেরকে ডাইরেক্ট কারেন্ট পেতে হয় তার জন্য কিন্তু আমাদেরকে স্প্লিট রিং টাইপ কমিউটেটার ব্যবহার করতে হবে এবার এই কমিউটেটারের ফাংশনটা কি হলো এমন একটা জিনিস যেটা যে বাইরের ব্রাশ ভি ওয়ান এবং বিটুর টুর সঙ্গে যুক্ত হচ্ছে ঠিকই কিন্তু এই এমনভাবে কম্পিউটারের ব্যবস্থা আমাদেরকে করতে হবে যাতে করে এই ব্রাশটা সাপোজ একটা ব্রাশ আমি ধরে নিচ্ছি বি ওয়ান ব্রাশ এটা সবসময় কিন্তু সেই কয়েল সাইডের সঙ্গে যুক্ত থাকে যেটা উপরের দিকে উঠছে অর্থাৎ এক্ষেত্রে এবি যে কয়েল সাইড সেটা উপরের দিকে উঠছে পরবর্তী যখন হাফ সাইকেল তখন সিডি এখানে উপরে চলে আসবে এবং সিডি সাইডটা উপরের দিকে উঠবে কিন্তু এই একটা ব্রাশ সবসময় যে কয়েল সাইড উপরের দিকে উঠছে তার সঙ্গে যুক্ত থাকবে এবং অপর যে ব্রাশটি সেটি সবসময় যে কয়েল সাইডটা নিচের দিকে নামছে তার সঙ্গে যুক্ত থাকবে কিন্তু এর জন্য আমাদেরকে স্প্লিট রিং টাইপ কমিউটেটার অ্যারেঞ্জমেন্ট অবশ্যই করতে হবে এবং সেই অ্যারেঞ্জমেন্ট যদি আমরা করি বাইরের যে এক্সটার্নাল সার্কিট সেই এক্সটার্নাল সার্কিটে দেখো কারেন্টের ডাইরেকশান কিন্তু অলওয়েজ কি হবে অলওয়েজ কিন্তু আমার এই বি টু সাইড বি টু যে ব্রাশটা এই বি টু ব্রাশটা যদি সবসময় যে কয়েল সাইড নিচের দিকে নামছে যেমন এক্ষেত্রে সিডি সাইডটা নিচের দিকে নামছে তো সিডি ডি এর সঙ্গে যুক্ত থাকছে তাহলে কারেন্টের ডাইরেকশান কোন দিকে হচ্ছে বি টু থেকে বি ওয়ানের দিকে এবং পরবর্তী যে হাফ সাইকেল তখন আমার বিটা এখানে এটা এখানে চলে আসছে এবং এই ব্রাশ বি টু যদি আমার এ এর সঙ্গে তখন যুক্ত হয়ে যায় তাহলে কী হবে কারেন্টের ডাইরেকশান বি থেকে এর দিকে হবে এবং কারেন্টের ডাইরেকশান যদি বি থেকে এর দিকে হয় এক্সটার্নাল সার্কিটে কারেন্টের ডাইরেকশান কিন্তু বি টু থেকে বি এর দিকেই থাকবে অর্থাৎ এক্সটার্নাল সার্কিটে কারেন্টের ডাইরেকশানের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না অর্থাৎ যে এক্সটার্নাল সার্কিট সেখানে আমরা একটা ডাইরেক্ট কারেন্ট পাবো কিন্তু এর জন্য আমাদেরকে কি অ্যারেঞ্জমেন্ট করতে হলো স্প্লিট রিং টাইপ কমিউটেটার অ্যারেঞ্জমেন্ট করতে হলো যেখানে একটা ব্রাশ সময় যে কয়েল সাইড উপর দিকে উঠছে তার সঙ্গে যুক্ত থাকছে এবং অপর একটি ব্রাশ যেটা কয়েল সাইডটা নিচের দিকে নামছে তার সঙ্গে যুক্ত থাকছে এবার এই যে ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্টের মধ্যে ডিফারেন্স এটাই যে ডাইরেক্ট কারেন্ট সবসময় একটা নির্দিষ্ট দিকে ফ্লো করে কিন্তু অল্টারনেটিং কারেন্ট তার ডাইরেকশানটা একটা নির্দিষ্ট সময়ে বাদে বাদে পরিবর্তন করতে থাকে অর্থাৎ পিরিয়ডিক্যালি এর ডাইরেকশানটা চেঞ্জ হতে থাকে এবং যে ইন্ডাস্ট্রি যে পাওয়ার স্টেশন সেখানে যে কারেন্ট প্রডিউস হয় বা যে পাওয়ার প্রডিউস হয় সেটা কিন্তু অল্টারনেটিং কারেন্টই প্রডিউস হয়ে থাকে